অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। পাশাপাশি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রোববার ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে অনুষ্ঠিত এক সমাবেশে বলসোনারো বলেন, তার বিরুদ্ধে আনা অভ্যুত্থানের অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ সময় ব্রাজিলের সরকারি ভবনে হামলার জন্য দোষী সাব্যস্ত তার শত শত সমর্থকদের জন্য সাধারণ ক্ষমার আহ্বান জানান তিনি। সমাবেশে ব্রাজিলের পতাকার রং হলুদ আর সবুজ পোশাক পরে অংশ নিয়েছিলেন তার সমর্থকরা। 2022 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বোলসোনারো একটি ব্যর্থ অভ্যুত্থানে উস্কানি দিয়েছিলেন কিনা তা তদন্ত করছে পুলিশ। নির্বাচনে জালিয়াতি এবং তার বক্তব্য ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থায় প্রভাব ফেলেছিল এমন কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বোলসোনারোকে 8 বছরের জন্য নির্বাচন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম ইলেকটোরাল কোর্ট।